ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট বলেছেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই, আমি সবসময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাব। শুক্রবার বিকেল 4টার দিকে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি একথা বলেন। এই সময় তার সঙ্গে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান দিয়ে সম্রাটের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এর আগে দুপুরে জামিনে কারামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন সম্রাট। গত 23 আগস্ট তার জামিন আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর অসুস্থতাজনিত কারণে আরও 2 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।